সম্প্রতি সংঘটিত সিত্রাং ঘূর্ণিঝড়ে আমাদের রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে যতটুকু গভীরতা নিয়ে আসার কথা ছিল ততটুকু হয়নি। তবে সিত্রাং ঘূর্ণিঝড়ে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনামুড়ার একটা অংশ দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া, শাবরুম ও শান্তির বাজার ও পশ্চিম ত্রিপুরার বেশ কিছু স্থানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। যে সম্প্রতি সিত্রাং যে ঘূর্ণিঝড়, এটাতে আমাদের রাজ্য কেন্দ্রীয়ভাবে তালিকাভুক্ত ছিল, যদিও আমরা যে ব্যাপকতা নিয়ে আসার কথা ছিল আমাদের রাজ্যে হয়তো সেরকমটা আসে। প্রবেশের প্রস্তুতি ছিল, আমরা দেখেছি আগে মুখ্যমন্ত্রী নিজে সভা করেছেন বিভিন্ন জেলা মহকুমা এমনকি বিডিওদের পর্যন্ত দায়িত্ব দিয়েছি। কিন্তু দেখা যায় একটা বিষয় পরবর্তী সময়তে সরকারি প্রেস রিলিজে যেটা এসেছে বাড়িঘর কি ক্ষতি হয়েছে ইত্যাদির একটা রিপোর্ট এসছে, এটা আমরাও দেখেছি। কিন্তু কৃষকরা এই সময়তে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সোনামুড়া একটা অংশ, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া, শাবরুম, শান্তিবাজার এবং পশ্চিম ত্রিপুরার মূলত আমাদের যে কৃষি অধ্যুষিত যে এলাকাগুলো আছে, এদিকে লঙ্কা মোড়া, শাকমোড়া থেকে আরম্ভ করে